এমন কিছু রোগ আছে যা আপনার অজান্তেই শরীরে বাসা বেঁধে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এসব রোগের উপসর্গ বা লক্ষণ দেখা না দেয়ায় এদেরকে নীরব ঘাতক বলা হয়। তেমনই কিছু নীরব ঘাতক রোগ ও এর লক্ষণ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্বে বিভিন্ন ধরনের রোগ আছে, যেগুলোর মধ্যে বেশ কিছু রোগের এখনও কোনো প্রতিকার পাওয়া যায়নি। উদ্বেগের বিষয় হলো, এসব রোগ শরীরে বাসা বেঁধে আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিলে আপনি তার টেরও পাবেন না। দুর্ভাগ্যবশত অনেক দেরি হয়ে গেলেই শরীরে এসব রোগের উপসর্গ বা লক্ষণ দেখা দেয়। তেমনি একটি রোগ উচ্চ রক্তচাপ। FDA রিপোর্ট অনুযায়ী উচ্চ রক্তচাপ বা BP সবচেয়ে বড় নীরব ঘাতক রোগ। প্রাথমিক অবস্থায় বেশিরভাগ লোকের মধ্যেই এর কোনো লক্ষণ দেখা যায় না। যদি এর চিকিৎসা না করা হয় তবে এটি হার্ট অ্যাটাক ও স্ট্রোক সহ হার্ট সংক্রান্ত বিভিন্ন রোগের কারণ হতে পারে। উচ্চ কোলেস্টেরলকেও নীরব ঘাতক বলা হয়, কারণ এর মাত্রা খুব বেশি না হওয়া পর্যন্ত এটি রোগীদের মধ্যে কোনো উপসর্গ সৃষ্টি করে না। উচ্চ কোলেস্টেরল ঘটে যখন রক্তে LDL বা খারাপ কোলেস্টেরল নামক চর্বিযুক্ত পদার্থের অত্যাধিক পরিমাণে জমা হয়। এটি চর্বিযুক্ত প্রক্রিয়াজাত খাবার, অ্যালকোহল সেবন ও ধূমপানের মতো বদভ্যাস ও ব্যায়ামের অভাবের কারণে ঘটে। diabetes.org এর রিপোর্ট অনুযায়ী ডায়াবেটিস তখন দেখা দেয় যখন রোগীর রক্তে অত্যাধিক গ্লুকোজ বা চিনির মাত্রা বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা জানেন না যে তারা ডায়াবেটিসে ভুগছেন। রোগটি যখন একটি উন্নত পর্যায়ে পৌঁছে যায় তখনই লক্ষণগুলো আরও স্পষ্টভাবে প্রকাশ পায়। ফ্যাটি লিভারও একটি নীরব ঘাতক রোগ। এটি দুই ধরনের হতে পারে, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ও অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ভারী অ্যালকোহল সেবনের কারণে হয়। কোনো লক্ষণ প্রকাশ না করেই ফ্যাটি লিভার রোগ ধীরে ধীরে বাড়তে থাকে। এ ফ্যাটি লিভার ডিজিজ একসময় মারাত্মক লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের কারণ হতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।